এলিনা, বিধায়ক তাপস রায় তার বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে। শুধু কি সকাল থেকে আমাদেরকে ছবি তুলে ধরছিল, এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছো সেখানে? সমাদৃতা দেখো, সকাল থেকে সেই ছবি তুলে ধরছি, একেবারে এই মুহূর্তে বিধায়ক তাপস রায়ের বাড়ির সামনে রয়েছি এবং এখনো পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা কেটে গিয়েছে। ইডির আধিকারিকরা তারা কিন্তু তাপস রায়ের বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সব থেকে বড় কথা একটু ছবিটা দেখাই, ফোর্সের ছবিটা দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছে তাপস রায়ের বাড়ির সামনে। এই যে মেইন গেট অর্থাৎ প্রধান যে দরজা, সেই দরজার সামনে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন, হাতে ফাইবার স্টিকের লাঠি রয়েছে, বন্দুক রয়েছে এবং একই সঙ্গে একটু এগিয়ে গেলে যে ফ্ল্যাটে ঢোকার যে মেইন গেট, সেই গেটের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, টপ ফ্লোরে তাপস রায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। মোটামুটিভাবে বলা যেতে পারে 15 থেকে 20 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাপস রায়ের বাড়িতে কিন্তু রয়েছেন এবং একই সঙ্গে প্রায় 15 জনের মতো ইডির অফিসাররা, যারা ইডির তদন্তকারী আধিকারিক রয়েছেন, তারা তাপস রায়কে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা বারবার সেই তথ্য তুলে ধরছিলাম এবং বরানগরে পুরনিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়েই কিন্তু আজকে একের পর এক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদেরকে সৈকত দেখাচ্ছিল, অনুপম দেখাচ্ছিল, লাগাতার যে ছবি ওরা দেখাচ্ছিল সেখানে আমরা দেখছিলাম ফাইবার স্টিক, হেলমেট, কাভারে গেছে, শেল পিঠে, সব নিয়ে প্রস্তুত রয়েছে বাহিনী। তুমি কি বউবাজারে তাপস রায়ের যে বাড়ি তার সামনেও সেই একই ছবি দেখতে পাচ্ছ? বাহিনীর সতর্কতা দেখতে পাচ্ছ? সন্দেশখালির ঘটনার পর অতিরিক্ত সতর্ক হয়ে বাহিনী ঠিক কি কি ব্যবস্থা নিয়েছে বউবাজারের বাড়িটার ক্ষেত্রে, মানে তাপস রায়ের বাড়ির ক্ষেত্রে? সেই ছবিটা একটু দর্শকদেরকে দেখাও। রাস্তায় কার্যত এরিয়াটা ওটা জায়গা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং তার সংলগ্ন এলাকা, এবং যেটা আমরা বলছিলাম সন্দেশখালী ঘট, আচ্ছা আমরা এর কাছে যাওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে একবার একটুখানি সৈকতের কাছে চলে যাব। সৈকত, অনুপম দেখাচ্ছিল আমাদেরকে কিভাবে সতর্কতা, বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ছবি লাগাতার আমরা দেখিয়ে চলেছি সৈকত, যে সন্দেশখালীর ঘটনা এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ দেখেছেন, তারা তাদের মাথায় রয়েছে, এখনও তাদের মাথায় রয়েছে যেটি কীভাবে ইডি আধিকারিকের মাথা ফট ফেটেছে এবং সেইভাবে ফাটানো মাথা নিয়ে তিনি কোনো রকমে প্রাণে বেঁচে বেরিয়ে এসেছেন। তারপর আজকে ঠিক কী ছবি দেখতে পাচ্ছ, কতটা সতর্কতা দেখতে পাচ্ছ বাহিনীর মধ্যে? দেখো, সতর্কতা শুধু নয়, অ্যাক্টিভিটি আজকের কেন্দ্রীয় বাহিনীর, বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী আজকে প্রোঅ্যাক্টিভ। আমি সরাসরি দেখাবো এই মুহূর্তে আমার ফ্রেমে যে যাকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ডেপুটি কমান্ডান্ট, এই সিআরপিএফের ডেপুটি কমান্ডান্ট, একেবারে সুজিত বসুর নতুন বাড়ি, যে বাড়িতে সুজিত বসু এই মুহূর্তে রয়েছেন, ইডি আধিকারিকরা তাকে এক্সামিন করছেন, সেই বাড়ির সামনেই এই ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বে একেবারে আমার ভিডিও জার্নালিস্ট প্যান করে দেখাচ্ছে গাড়ির, বাড়িটির একেবারে শেষ থেকে, বাড়ির একটা সাইড থেকে আর একটা সাইড অবধি পরের পর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছেন স্টেট আর্ম ফোর্সের, যারা স্টেট আর্ম ফোর্সের আর্ম ফোর্স, কেন্দ্রীয় বাহিনী যা রয়েছে প্রত্যেকেই দেখো সশস্ত্র তারা সবসময়ই থাকেন, কিন্তু সন্দেশকালীন ঘটনার যে ফাইবার স্টিক, প্রত্যেকেই মাথায় হেলমেট রয়েছেন, তাই এবং এই যে এলাকাটা রয়েছে, এই যে গেটটা রয়েছে, এই গেটের ঠিক ওপাশেই কিন্তু প্রত্যেকের জন্য বরাদ্দ ফাইবার ঢাল, সেগুলো মোতায়েন রয়েছে। এই ফোর্সের আরেকটা পোর্শন, আরেকটা অংশ আমার সহকর্মী মোহন যেখানে রয়েছে বা অনুপম যেখানে রয়েছে সেখানেও রয়েছে, তাদের কাছে টিয়ার শেল রয়েছে, যেটা জানা যাচ্ছে 50 থেকে 60 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রত্যেকেই সশস্ত্র ফাইবার স্টিক, ফাইবার ঢাল নিয়ে 2 থেকে 3টি টিয়ার শেল ইউনিট এখানে রয়েছে, এবং যে ডেপুটি কমান্ডান্ট এই মুহূর্তে রয়েছেন, বলা ভালো সন্দেশখালীর ঘটনার পর আক্রান্ত সিআরপিএফ টিম যেখানে এসে স্টে করেছিল সেই মিনাখা, সেই মিনাখা থেকে এই ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বেই অতিরিক্ত একটি ফোর্স গিয়ে তাদেরকে রেস্কিউ করে কলকাতায় নিয়ে এসেছিল, এবং সেই ডেপুটি কমান্ডান্ট
তিনি নিজে এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই মন্ত্রীর বাড়ির সামনের যে যান চলাচলের রাস্তা, সাধারণ রাস্তা, এই রাস্তা সহ পার্শ্ববর্তী এলাকায় একটা এরিয়া ডমিনেশন করেছেন, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় গোটা এলাকা একেবারে তিনি দেখে নিয়েছেন। এই মুহূর্তে নিরাপত্তার কড়াকড়ি শুধু নয়, বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী আজকের থেকে সন্দেশকালীর ঘটনার পর আজকের প্রথম কেন্দ্রীয় বাহিনী সহযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজকে রেড করছে, এবং সেই দিন থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ক্ষেত্রে তাদের যে রায়ট ডিলিং ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টস নিয়ে একেবারে তৎপর। একদম একদম সৈকত, এখান থেকে তুলি কারখানায় চলে যাবো আমরা। বাপুর সাহেব বাড়ি দেখলাম, আমরা সুদীপ বসুর বাড়ি দেখলাম, এবার দেখা যাক সুভাষ চক্রবর্তীর বাড়ির সামনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তুলিকা, তুমি শুনলে সৈকতের কথা, অনুপমের কথা, এলিনার কথা, সুভাষ চক্রবর্তীর বাড়ির সামনে ইডির আধিকারিকদের তল্লাশি নিয়ে বাহিনীর কি বাড়তি বন্দোবস্ত দেখতে পাচ্ছ? দেখো, 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত শুভ চক্রবর্তীর বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি একটা কথা বলতে হবে সমাত্রিতা, যেখানে কত পরিমাণে ফোর্স মোতায়েন করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কত বড় যে যুদ্ধ বা কত বড় যে তল্লাশি অভিযান সেটা কিন্তু একটা নির্ভর করে। এই মুহূর্তে আমি সেই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব, যেখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে শুভ চক্রবর্তীর যে বাড়ি, সেই বাড়ির গেটের সামনে ইতিমধ্যেই সশস্ত্র অবস্থায় দুজন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। তাদের হাতে তুমি দেখতে পাচ্ছ, আমি একটুখানি পার্থক্য সেই ছবিটা দেখানোর কথা বলবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে যেরকম অস্ত্র রয়েছে, টিয়ার গ্যাসের সেলের যে কিট, সেই কিট পর্যন্ত রয়েছে। আমি একটুখানি পার্থক্য সেই ছবিটা একটু জুম করে দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের সেলের যে কিট, সেই কিট রয়েছে, হাতে যে লাঠি সেই লাঠি রয়েছে, এবং তার পাশে বাঁদিকে ডান দিকে কিন্তু একেবারে সেই যে বডি প্রোটেক্টর, সেই বডি প্রোটেক্টর কিন্তু রাখা হয়েছে। তার কারণ সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডি এই প্রথম সন্দেশখালী ঘটনার পর তখন তারা যখন এই রেডে বেরোয়, এই তল্লাশি অভিযানে বেরোয়, এই যে বিপুল যে আর্থিক তছরূপ হয়েছে, নিয়োগ দুর্নীতি হয়েছে, সেখানে যে আর্থিক তছরূপ হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তদন্ত শুরু হয়, শুধুমাত্র এই গেটের সামনেই দুজনকে সশস্ত্র বাহিনী নয়, তার পাশাপাশি গোটা যে বাড়ি, গোটা বাড়ির পিছনের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু মোতায়েন করা রয়েছে। আমরা সকাল থেকে সকাল 6:30 থেকে বাড়ির সামনে একই রকম ভাবে বাড়তি সতর্কতায় নেওয়া হয়েছে। এবার আনন্দমোহনে গিয়ে চলে যাব, সুজিত বসুর আরেকটি বাড়ির সামনে থেকে রয়েছে আনন্দমোহন। আনন্দমোহন, সুজিত বসুর বাড়ি, তার সামনে এই মুহূর্তে জনপ্রিয় নেতা সুজিত বসু, তাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি যেরকম অনুপম বলছিল, এলাকায় বেশ তার রমরমা ব্যাপার স্যাপার, সেক্ষেত্রে কি বাড়তি সতর্কতা এই মুহূর্তে বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছ? একেবারে সমাধিতা, তোমায় দেখাবো যে আজকে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেটা সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু দেখো ফাইবার স্টিক নিয়ে হেলমেট পরে, অর্থাৎ হেলমেট নিয়ে এবং যেটা হচ্ছে অগ্নাস্ত্র তাদের যা থাকে সেটা নিয়ে কিন্তু দেখো পুরো একটি মোড়ে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী সংস্থা ইডিকে নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং সেই সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। তুমি দেখতে পাচ্ছ সেখানে হেলমেট পরে এবং যেটা হচ্ছে যে পুরো প্রায় 50 থেকে 60 জন সেন্ট্রাল ফোর্সের জওয়ান এখানে রয়েছেন। বাইরের পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ সুজিত বসুর যে ভিতরের অংশ সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, অর্থাৎ কোনোরকম নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনোরকম ঘাটতি না থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সেই এই ব্যবস্থা। এর পাশাপাশি যেটা হচ্ছে যে বিধাননগর পুলিশ, অর্থাৎ লেক টাউন থানার পুলিশ, তারাও কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু পুরো ঘটনা আজকের বিরত করছে। আমাকে একটু অনুপমের কাছে যেতেই হবে, কারণ সেখানে নতুন করে বেশ কিছু বাহিনী মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। অনুপম, কি চলছে এই মুহূর্তে? দেখো, এরিয়া ডমিনেশন এবং রুট মার্চ, তুমি জানো যে ইলেকশন পারপাসে এটা করা হয়, কারণ এলাকায় শান্তি বজায় রাখতে হবে। বিভিন্ন জায়গায় পকেট করে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের, তারা যখনই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন তখনই সিআরপিএফের এই যে স্পেশাল ফোর্স যেটা এরিয়া ডমিনেশন রুট মার্চ করছে তারা সরিয়ে দিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে তারা লেকটাউনে সুজিত বসের যে বাড়ি রয়েছে সেই বাড়ির যে রাস্তা রয়েছে, তার যে রেসিডেন্ট রয়েছে বাঁদিকে তার বাড়ি, এবং এই যে লম্বা রাস্তা যেটা লেকটাউন থেকে সরাসরি জয়া সিনেমার দিকে যাচ্ছে, এই লম্বা রাস্তায় বারবার রুট মার্চ চলছে, কারণ বিভিন্ন জায়গায় ফোর্স দাঁড়িয়ে রয়েছে।
স্বাভাবিকভাবে এই 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 একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজশেখরকে বলবো যে যারা দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন পকেটিং কারকে খাড়া হয়েছে নো কমেন্টস তাদের তারা শুধুমাত্র এরিয়া ডমিনেশন বা এলাকাটাকে শান্ত যাতে থাকে যে যেভাবে সকাল থেকে তল্লাশি অভিযান চলছে তাতে সুজিত বোসের বিভিন্ন অনুপম তুমি যেরকম ভাবে বলছিলে যে সত্যি এই ধরনের ছবি আমরা কখন দেখি দেখি ভোটের সময় ভোটের সময় এরিয়া ডমিনেশনের কাজ করা হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর অশান্তি না হয় কিন্তু সন্দেশখালীর ঘটনা শিক্ষা দিয়েছে না এবার তল্লাশি তো একই রকম সতর্কতা নিতে হবে না হলেই তো আধিকারিকদের মাথা কাটবে গাড়ি ভাঙবে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে যার থেকেই সতর্ক এই মুহূর্তে এরিয়া আধিকারিকেরা সতর্ক বাহিনী বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা কে বলছেন আমরা শুনে নেব কে নিয়ে গেছে সেই নিজেই নাম বলে দিচ্ছে বড় বড় নেতা মন্ত্রীদের নাম বলছে এবং সেই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে সুজিত বসু থেকে শুরু করে বিভিন্ন লোকের বাড়িতে ইডি তল্লাশি কথা এরা সামনে নিজেদের চরিত্র এত সৎ দেখায় সততার প্রতীক দেখায় নিজেদের মুখ্যমন্ত্রীকে অনুকরণ করে আর ভেতরে এত দুর্নীতি মানে কেউ বলে আমি যদি কোনো দুর্নীতি করে থাকি এক পয়সার ফাঁসির মঞ্চে ঝুলে যেতে চাই মানে ফাঁসির মঞ্চ তো রেডি রয়েছে দুর্নীতি তো বেরিয়েও গেছে কিন্তু এখনো পর্যন্ত তিনি নিজে কেন ফাঁসির মঞ্চে যাচ্ছেন না তো বাংলায় এত দুর্নীতি মানুষের জবাব 2024 দেবে